नमस्कार बंधुरा, बंशिम्पल रेसिपि चैनलटर आकटी नतून पर्व आपन सबा के स्वागत जाना। आज हमें अपन के निरामिष आलुर दम तैरी देखा। तेल चलू बंधुरा देखे नीन हमें कि भाव निरामिष आलुर दम तैरी। आलुर दम तैरी करार जो हमें आलूगुलो केटे नहीं पाँच पिस मीडियम सैजे आलू ये केटे अपनारा अपन पचंद मत टुकड़ो कर और आलू के नून माखिए नून जल झरिए नहीं एक भाजा मसला करब। एक टेबिल चामच धने नहीं गोटा धने, एक टेबिल चामच सदा जिरे नहीं गोटा जिरे और एक दारुचिनी स्टिक के तीन टुकड़ो कर नहीं पाँचटा लवंग तीनटे छोटो इलाच এইগুলো আমি খালি কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আলুর দমের জন্য ভাজা মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই মশলাটা ভেজে নেব। লো ফ্লেমে মশলাটা ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আলুর দম তৈরি করার জন্য গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, সরষে তেলে রান্না করব। সরষে তেল দিয়ে দিলাম। प्रथमे आमी आलूगुलो एक टू भेजे नेब, तेलटा गरम होले आलूगुलो देव, तेलटा एक टू छड़िए निच्छी। तेलटा गरम हो गए आलूगुलो दिए दिच्छी। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সরষে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। ফোড়ন হিসেবে নিয়েছি তিনটে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন নিয়েছি হাফ টিস্পুন আর কিছু গরম মশলা, গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, একটা দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। দু টিস্পুন আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো এক টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন নিচ্ছি, দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন চিনি দিচ্ছি, নেড়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। এক টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। লবণ দিচ্ছি, স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি।
নাড়া হয়ে গেছে, জল নিয়ে দিচ্ছি। এইবার আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, এই ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। হাফ টিস্পুন ঘি দিচ্ছি। এই ঘি আমি বাড়িতে তৈরি করেছি। এই ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেল। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নিরামিষ আলুর দম তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর খেতে হয়। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছু দিয়েই খাওয়া যায়। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।